হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যামাজন জুয়েলারি হল। এই যে প্রচুর আমি জুয়েলারি নিয়ে নিয়েছি, এগুলোই আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তার আগে বলে দিই, তোমরা যদি এখন আমার ইনস্টাতে ফলো না করে থাকো তাহলে গিয়ে ফলো করতে পারো। ওখানে আমি বর্ষা বাসু নামেই আছি। আর আমি এখানে যা যা জুয়েলারি নিয়েছি সমস্ত কিছু কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সিঙ্গেল সিঙ্গেল লিঙ্কও দেবো। আবার একটা মাই হল স্টোর বলে একটা মানে পুরো লিঙ্কও দেবো, যেখানে গেলে তোমরা সমস্ত জুয়েলারি দেখতে পারবে। আর সাথে করে আমি একটা হেয়ার বান বানানোর জন্য নিয়েছি, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা বরং স্টার্ট করি আর তোমাদের দেখাই আমি কি কি জুয়েলারি নিয়েছি। তো প্রথমে আমি একটা গ্রিন কালারের জুয়েলারি সেট দেখিয়ে দেবো। আমি জুয়েলারি হল ভিডিও করছি আর তার মধ্যে গ্রিন কালারের কোনো জুয়েলারি নেই, এটা হতেই পারে না। কারণ আজকাল মানে গ্রিনের ওপরে এরকম জুয়েলারি ভীষণ ট্রেন্ড। তো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো এখানে একটা বিটস দেওয়া আছে গ্রিন কালারের ওপর, পুঁতি পুঁতি ডিজাইন করা আছে, সাথে করে কুন্দন দেওয়া আছে। এটা একটা 5 লেয়ার নেকলেস আছে আর সাথে করে এরকম কুন্দন আর পুঁথির ইয়ারিং দিয়ে দিয়েছে। তো এটা আমাকে পরে কেমন লাগছে দেখতেই পাচ্ছ। আর ভীষণ সুন্দর, মানে এই পুঁথির ডিজাইনটাও যেমন সুন্দর, মানে ডিপ একদম গ্রিন আছে, সাথে করে কুন্দনটাও কিন্তু বেশ গ্লসি। এই ধরনের মানে জুয়েলারি দিয়ে তোমরা শাড়ির সাথে করতে পারবে বা যে কোনো ওয়েডিং গেস্ট মেকআপ লুকে তোমরা এরকম জুয়েলারি পরতে পারবে। সামনে পুজো আসছে তার জন্য কিন্তু তোমরা এরকম জুয়েলারি নিতে পারবে। ভীষণ ভালো লাগে দেখতে, পড়লেও খুবই ভালো লাগে। আর আমাকে পরে কেমন লাগছে সে তো দেখতেই পাচ্ছ। তো এটাও আমার বেশ পছন্দের, তাই আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম। আর এটার ব্যাক সাইডে এরকম টার্সেল দিয়ে দিয়েছে, এটা করে তোমরা ছোট বড় অ্যাডজাস্ট করতে পারবে। তো এটাও খুব ভালো যে মানে তোমরা তোমাদের গলার সাইজ অনুযায়ী কতটা তোমরা ঝুল লাগতে চাইছো, এখানে অবধি পড়তে চাইছো না আরো বেশি লং করতে চাইছো, সেই অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এই গেল আমার প্রথম জুয়েলারি সেট। তো পরের সেটটা দেখিয়ে দেবো, এটা একটা অক্সিডাইজ জুয়েলারি সেট আছে, যেটা দেখো এটা 3 লেয়ার জুয়েলারি সেট আছে, সাথে করে পিঙ্ক আর অরেঞ্জ এরকম স্টোন দেওয়া আছে। ইনস্টা খুঁজলে দেখবে যে এরকম ধরনের জুয়েলারিও কিন্তু এখন ভীষণ চলছে। তো দেখো এটা শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে, বা হোয়াইট কালারের কোনো কুর্তি পরেছে তার সাথে পরলেও কিন্তু খুব ভালো লাগবে। আমি দেখো এখানে ইয়েলো কালারের কুর্তি পরেছি, তার সঙ্গেও কিন্তু এটা বেশ ভালো মানাচ্ছে। এখানে এরকম বিটস টাইপ দেওয়া আছে আর 3টে লেয়ার করা আছে, এখানে বিটস টাইপ দেওয়া আছে আর সাথে করে ব্ল্যাক কালারের এরকম পুঁথি গেছে আর একদম নিচের লেয়ারটার সাথে এরকম ভাবে গেছে। আর এটাও কিন্তু এরকম টার্সেল দেওয়া আছে। এইভাবে দেখার থেকে আমি যদি পরে তোমাদের দেখাই তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, এইভাবে অতটাও ভালো বোঝা যায় না। তো যাই হোক, আমি এই দেখো এই লেয়ারের একদম নিচটায় যেমন এরকম ঝুমকো টাইপ দেওয়া আছে, ঝুমকো নয় এরকম ঝুলঝুল টাইপ দেওয়া আছে, ঠিক ওইরকম ভাবেই কিন্তু এই ইয়ারিং এর ডিজাইনটাও করা আছে, যেটা পিঙ্ক কালারের স্টোন দেওয়া আছে আর প্লাস হাড়ের সাথে পিঙ্ক আর অরেঞ্জ মিশিয়ে দেওয়া আছে। তো এই গেল আমার সেকেন্ড জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি। অক্সিডাইজে তোমরা দেখতে চেয়েছিলে যে অক্সিডাইজের ওপর দেখাও, এখন ভীষণ সিলভারের ওপর উঠেছে। আমার নিজের পার্সোনালি সিলভার অক্সিডাইজ এই ধরনের জুয়েলারি আমার বেশ পছন্দ। আর ধরো কখনো বিয়ে বাড়ি যাচ্ছি বা কোথাও যাচ্ছি তখন একটুখানি হেভি নেকলেস করলাম সেটা পছন্দ। তো অক্সিডাইজের যখন কথাই উঠলো তাহলে আমি বলে দিই, আমি যেটা পরে আছি এটাও একটা চোকার কাম নেকলেস আছে এখানে চোকারটা, আর এটার টার্সেল দেওয়া আছে, পেছনে দেখো টার্সেল দেওয়া আছে, এই যে এখানে যাবে চোকারটা আর তারপরে দুটো লেয়ারের এরকম নেকলেসটা করা আছে, যেখানে গিনি গিনি এরকম ডিজাইনটা দেওয়া আছে, এটাও বেশ সুন্দর। আমি যেমন এই ড্রেসটার সাথে মানাচ্ছে, এটা ধরো আমি কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু পরতে পারবো, বেশ ভালো লাগবে, একটু বোহমিয়ান একটা লুকও আসে, আমার বেশ পছন্দ হয়েছে। সাথে করে এখানে এই ইয়ারিংটা দিয়ে দিয়েছে, এখানকার সাথে ম্যাচ করে এরকম ইয়ারিং দিয়ে দিয়েছে, এটারও বেশ কম প্রাইস আছে আর কমফোর্টেবল, মানে হেভি একদমই না নেকলেসটা, যতটা হেভি লাগছে দেখতে একদমই কিন্তু ততটা হেভি নয়, ভীষণই লাইট ওয়েট আছে। আর এই ব্যাক সাইডে এরকম টার্সেল দেওয়া আছে, এটা দিয়ে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তোমরা কেমন চাইছো। আমি ভীষণ মানে টাইট হয়ে থাকবে এরকম চাইছিলাম না, তাই আমি একটুখানি লুজ লুজ ভাবে এটা আটকেছি, বাকি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। তো আমি এরকম ভাবে নিয়েছি যাতে করে আমার গলাটাও জুড়ে থাকে, সাথে করে ফ্যান চলছে না যাতে কষ্ট না হয় বেশি, তাই আমি এইভাবে নিয়েছি। তো এই গেল আমার জুয়েলারি। এরপরে আরেকটা আমি নেকলেস দেখিয়ে দেবো, যেটা অক্সিডাইজ না অক্সিডাইজের এই দুটোই নিয়েছিলাম আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা হেভি নেকলেস দেখাবো, যেটা তোমরা ওয়েডিং পারপাসে পড়তে পারবে, যারা ধরো গায়ে হলুদ আছে তখন পড়লে, কিংবা ধরো দিদির বিয়ে দাদার বিয়ে এরকম থাকলে পরেও তোমরা পড়তে পারবে, বেশ ভালো লাগবে দেখতে।
আর এখন দেখবে টেম্পল জুয়েলারি খুবই উঠেছে। এর আগেও আমি যে হল ভিডিও করেছিলাম জুয়েলারি হল, তাতেও আমি টেম্পল জুয়েলারি দেখিয়েছি। যদি সেই হল ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ইনবক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে একটা, আমি এর আগে লং নেকলেস টাইপ দেখিয়েছিলাম, এবার আমি একটুখানি গলা মানে এমনি নেকলেস টাইপ দেখাবো, লং নেকলেস নয়। তো দেখো এটাও ভীষণ সুন্দর দেখতে একটা নেকলেস, আমি একবার খুলে তোমাদের দেখাই। এই যে এই জুয়েলারিটা, এটা টেম্পল জুয়েলারি বলে। আর এ দেখো এটা ভীষণই ইউনিক দেখতে। এর আগে আমি যেমন নেকলেসগুলো দেখিয়েছিলাম সেগুলো একটা অন্যরকম ছিল, মানে অ্যাজ ইউজুয়াল ওরকমই হয়, একটা এখানে নেকলেস তারপর একটা লং নেকলেস সাথে করে কানের দুল, কিন্তু এটা একটু আলাদা রকম আমার লেগেছে তাই জন্যই নিয়েছি। এটা একদম প্রপার নেকলেস টাইপ আছে, সাথে করে দেখো এরকম টেম্পল দেওয়া আছে, সাথে করে একদম ছোট ছোট পুঁথি টাইপ দেওয়া আছে, আর এই মিডল পোর্শনে গ্রিন আর রেড দিয়ে এরকম স্টোন করা আছে। টেম্পল জুয়েলারি মানে এরকম গ্রিন আর রেড দিয়ে এরকম স্টোনের কাজ করা থাকবে, আর সাথে করে এরকম এরকম মুক্ত টাইপের ডিজাইনটা থাকে। তো এটা আমার বেশ ইউনিক লেগেছে, তোমরা এটা ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে দেখতে। আর আমাকে পরে কেমন লাগছে সেটা তো আমি দিয়েই দেবো, তাহলে তোমরা দেখতেই পারবে, একটা তোমাদের আন্দাজ হয়ে যাবে যে কেমন লাগবে তোমাদের পরে। তো তোমরা এটাও দেখতে পারো, বেশ ইউনিক একটা ডিজাইন লেগেছে আমার। এটা হচ্ছে আমার নেক্সট জুয়েলারি, যেটা হচ্ছে কুন্দনের এরকম পুঁথির ডিজাইন আছে, দেখো এরকম হোয়াইট কুন্দন দিয়ে ডিজাইন করা আছে, আর নিচের লেয়ারটা এরকম গ্রিন দেওয়া আছে। এটাও ভীষণ সুন্দর দেখতে একটা নেকলেস। আর এই গলার নেকলেসটা যেহেতু এত হেভি দিয়েছে তাই ওপরের এই ইয়ারিংটা ভীষণ লাইট একটা ইয়ারিং দিয়েছে, আর এটাও আমার বেশ পছন্দের একটা জুয়েলারি, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন বললামই আগে যে এখন কুন্দন আর এরকম পুঁথির ডিজাইন ভীষণই উঠেছে, তো এই ধরনের জুয়েলারি তোমরা ওয়েডিং পারপাসে পড়তে পারো, খুবই ভালো লাগবে। ধরো তোমরা কারোর বিয়েতে যাচ্ছ, সেখানে পরে নিলে সোনা গয়না না পড়তে চাইলে তো তখন এরকম পরে নিতে পারো। এগুলো আবার লেহেঙ্গার সাথেও খুব ভালো লাগে দেখতে। তো এই গেল আমার জুয়েলারি, আর এটারও কিন্তু সাথে করে এরকম টার্সেল দিয়ে দিয়েছে, যেটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। যে অ্যাডজাস্ট করার একটাই সুবিধা, যে অনেকে আছে যারা একটু টাইট পরতে পছন্দ করো, চোকার টাইপ করে পছন্দ করো, আবার অনেকে আছে একটু লুজ ফিট পছন্দ করো। তো যারা চোকার টাইপ পরতে চাও তাহলে এরকম টাইট করে নিয়ে পড়তে পারো, কিংবা যারা ধরো একটু লুজ ফিট এরকম নেকলেস চাইছো তখন একটু নামিয়ে পড়লে, তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। ভীষণই সুন্দর একটা নেকপিস, নেকলেস আমার একটাই ছিল। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো ইয়ারিং, আর আমি ইয়ারিং পরতেও ভীষণ পছন্দ করি। আমি বেশ মানে হেভি একটা ইয়ারিং হয়ে যাবে আর লাইট মেকআপ হবে, দেখতে খুবই ভালো লাগে, তাই আমি সেই রকমই ইয়ারিং নিয়ে নিই। তবে এবার যে ইয়ারিংটা আমি তোমাদের দেখাবো সেটা আমার এই হলের মধ্যে আমার ভীষণ পছন্দের একটা ইয়ারিং বলতে পারো। দেখো আমি একটা আপাতত এখানে দেখাচ্ছি, আমার কাছে আরো একটা আছে, এটা প্লাস্টিকে ঢোকানো, আর খুলে দেখাই। তো এই যে ভীষণ সুন্দর দেখতে, মানে পুরো হলে আর কিছু নাও আর না নাও, এই একটা ইয়ারিং অবশ্যই নিয়ে রেখো, ভীষণ সুন্দর ভীষণ ইউনিক দেখতে এই দুলটা। দেখো এখানে এরকম রিং টাইপ দেওয়া আছে, যেটা কিন্তু এরকম মানে ঘুরছে, এরকম সেট নয়, আর এখানে এই দুলটা এরকম ভাবে দেওয়া আছে, এখানে পাথরটা দেওয়া আছে, একদম মানে পিঙ্ক কালার, পিঙ্ক পুইমুচুই টাইপ কালারের পাথর দেওয়া আছে। আমি একটা করে দেখাই বরং, এরকম দেওয়া আছে, সাথে করে দেখো এখানকার লেয়ার ডিজাইনটা, এখানে হোয়াইট স্টোন দেওয়া আছে, পিঙ্ক স্টোন দেওয়া আছে, আবার হোয়াইট পিঙ্ক, আর নিচে এরকম পুঁথির ডিজাইন গেছে, বেশ সুন্দর দেখতে, পড়লে ভীষণ সুন্দর লাগবে দেখতে। তো আমার এটা খুবই পছন্দ হয়েছে এই দুলটা। আর এখানে এই গোল্ডেনটা হচ্ছে ম্যাট গোল্ডের উপর আছে, ওরকম মানে গ্লসি গোল্ড একদমই নয়, একটু ম্যাট গোল্ডের আছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর স্টোন পার মিশিয়ে যেহেতু ডিজাইনটা, তো ভীষণ ইউনিক একটা ডিজাইন লেগেছে আমার। আর এরপরের জুয়েলারিটা, এটা একটা ইয়েলো কালারের উপরে ঝুমকো আছে, যেটা এখানে কুন্দনের আছে, তারপরে ভেতরটাই মিনে করা টাইপ, মিনি বলে আই থিঙ্ক, ইয়েলোর মধ্যে এরকম হোয়াইট আর পিঙ্ক দিয়ে এরকম মিনে টাইপ করা আছে। আমি যদি ভুল হয়ে আমাকে বলে দিও, আমি ঠিক আমি মিনে করাই জানি কিন্তু কি বলে আমি ঠিক জানি না। তো যাই হোক এরকম স্টোন আর মিনে করার উপর ডিজাইন আছে, নিচে এরকম পার্ল দেওয়া আছে, ভীষণ সুন্দর, একটা টিনেজাররা পরলেও খুবই ভালো লাগবে, একটা সলিড কালারের কুর্তির সাথে পরে নিতে পারো, কিংবা ধরো একটা অন্য কালারের কুর্তি পরলে তার সাথে ইয়েলো কালার পরে নিলে খুবই ভালো লাগবে দেখতে। তো এই গেল আমার ইয়ারিংটা।
আর এরপরে শেষ ইয়ারিংটা দেখাবো, এটাও আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা ইউনিক দেখতে। এর আগের যে দুলটা দেখালাম সেটা হচ্ছে ঝুমকো, দেখবে মোটামুটি ঝুমকো সবার কাছেই থাকে আর ওই ধরনের দুল আমরা দেখে থাকি, কিন্তু অ্যামাজনে আমি দেখেছি এই দুলটা আমার বেশ পছন্দ কারণ এটা একটু ইউনিক ঝুমকো আমার লেগেছে। এটা কিন্তু বেশ বড় আর একটু অন্যরকম দেখতে, দেখো এখানে এরকম টাইপ করা আছে, এরকম ফুল টুল টাইপের একদমই না এরকম করা, সাথে করে ভেতরটায় এরকম মিনে করা আছে ব্লু দিয়ে একটু ময়ূর ময়ূর ডিজাইন, সাথে এরকম ফুলের ডিজাইন আছে, এখানটা একটুখানি পাথরের ডিজাইন করা আছে আর নিচে এরকম ঝুমকোটা গেছে। এটা পড়লে পরে বুঝতে পারে কতটা সুন্দর লাগবে দেখতে, এরকম পুঁথির ডিজাইন দিয়ে এরকম ঝুমকোটা গেছে, বেশ ইউনিক দেখতে। আমার ইয়েলো পড়েছি, ইয়েলোর সাথে হয়তো এটা অতটাও ভালো যাবে না, কিন্তু ধরো তোমার ব্ল্যাক পরলে, রেড পরলে, হোয়াইট পরলে, যে কোনো কুর্তির সাথে কিন্তু এটা বেশ ভালো মানাবে। ইয়েলো ইয়েলো একই ধরনের হয়ে যাচ্ছে, একটু অন্য কালারের কুর্তির সাথে বেশি ভালো মানাবে আমার মনে হয়। একটা তো এই দুলটা আমার বেশ ইউনিক লেগেছে, সাথে করে এই ঝুমকোটাও আমার বেশ ইউনিক লেগেছে, তো আমার বেশ পছন্দের এই দুটো ইয়ারিং লেগেছে। আর এর পরে মানে আমার দুল দেখানো সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু একটাই দেখো, সেটা হচ্ছে আমি খুব এক চুলের কিছু করতে পারি না, মানে খোপা বা কিছু মানে কোনো হেয়ার স্টাইল আমি সেভাবে পারি না, আর আমি যতই মেকআপ লুক যাই করি না কেন শেষে একটা বার্ন করে নিই আর না হলে চুলটা ছেড়ে দিই, তো সেটার একটা সলিউশন আমি পেয়েছি কারণ বার্ন এখন চুল উঠতে উঠতে এমন হয়ে গেছে খুব একটা বড় বার্ন আমার হয়ও না, তাই যতই সাজিয়ে গুজি না কেন সেই সাজটা মাটি হয়ে যায় যখন চুলটা ঠিকঠাক প্রপার আমি বাঁধতে পারি না, তাই আমি একটা হেয়ার বান নিয়ে নিয়েছি। এ দেখো এটা কি বলতো, এরকম খোপা করে নিলে তোমরা তোমার যেমন চুল বাঁধতে চাও আর তারপরে এটা দিয়ে না এরকম পেঁচিয়ে ফেললে ব্যাস, এরকম মেসি বান টাইপ হয়ে গেল, আমার চুলের সাথে অনেকটা ম্যাচও করে গেছে যার ফলে আমি এই কালারটা নিয়েছি। একটু ব্রাউনিশ কালার আছে যেহেতু আমার কালার হেয়ার, তো এটা বেশ ভালো লাগবে দেখতে, আর এটা পরে নিলে তারপর আর চুলে কিছু করার দরকার নেই, যদি বিয়ে বাড়ি যায় তাহলে ব্যাক সাইডে ফুল দিয়ে দিলাম, আর যদি এমনি টাইমে হয় এমনি কোথাও যাচ্ছি তখন করে নিলাম, তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে চটপট তোমাদের হেয়ার স্টাইলও হয়ে গেলো আর দেখেও মনে হয় বেশ অনেক বড় একটা মেসি বান হয়েছে, আর সাথে করে মানে যারা একদমই জানে না চুল বাঁধে তাদের জন্য তো এটা খুবই ভালো। তো ব্যাস এই কটা জিনিসই আমি নিয়েছি, আশা করি তোমাদের এই হল ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা এখন আমার ইনস্টাতে ফলো করছো না তাহলে তোমরা গিয়ে ওখানে ফলো করতে থাকো কারণ আমি রোজই কিছু না কিছু আপডেট দিতেই থাকি ইনস্টাতে, ওখানেও আমি বর্ষা বাসু নামেই আছি, আর সমস্ত জুয়েলারির আর এই হেয়ার বান সমস্ত কিছুর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে কিন্তু তোমরা চেক করতে ভুলো না, ওখানে আমি সিঙ্গেল লিঙ্কও দেবো আর সাথে করে মানে সমস্ত প্রোডাক্টের লিঙ্কও দেবো, একটা সিঙ্গেল লিঙ্ক দিয়ে দেবো যেখানে গেলে তোমার সমস্ত প্রোডাক্ট দেখতে পারবে। তো ব্যাস আজকের মতন এটুকুনি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।